والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك. وعليكم السلام ورحمة الله وبركاته. شباب عمان থেকে এক ভাই জানতে চেয়েছেন যে আমার পিতা সালাত আদায় করেন না এবং তিনি কোনো পীর বাবার ভক্ত, তাহলে কি তার ঈমান চলে যাবে? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। সম্মানিত ভাই, আপনি যে প্রশ্নটি করেছেন এটা অত্যন্ত দুঃখজনক একটি প্রশ্ন। আল্লাহর কাছে প্রথমেই কামনা করি হেদায়েতের, আল্লাহর জন্য আপনার বাবা এবং সারা বিশ্বের মুসলিমদেরকে হেদায়েত দান করেন। কারণ সালাত এমন একটি ইবাদত যেটি আদা না করলে মুসলমান থেকে বেরিয়ে যায়। আপনি বলছেন যে জীবনে হয়তো একদিন বা দুই দিন নামাজ পড়েছে এরকম, তাহলে সে তো মুসলমান থেকে বেরিয়ে গেছে, সে কাফের, তাতে কোনোই সন্দেহ নেই। তবে আপনাকে তাকে দাওয়াত দিতে হবে, দাওয়াতি কাজ তার সঙ্গে করতে হবে। এমন একটি প্রশ্ন শেখ বিন বাজ রাহেমাহুল্লাহকে করা হয়েছিল, তিনি বলেছেন হাজ আমুন কারণ আজিম, এটা বড় একটি অপরাধ। হ্যাঁ, অতএব আপনার বাবাকে আপনি সালাত আদায় করার জন্য নসিহত করুন, উপদেশ দিন। বিশেষ করে আপনি উপদেশ দিতে না পারেন, আপনি কৌশলে, আপনি না পারলে আপনার কোনো বন্ধু বান্ধব তাদের মাধ্যমে সালাতের জন্য উদ্বুদ্ধ করুন এবং এই হাদিসগুলি তাকে শুনিয়ে দেওয়ার চেষ্টা করুন, যেগুলি সহি বুখারী মুসলিমে বর্ণিত রয়েছে। যেমন সহি মুসলিমে একটা হাদিস এসেছে যে বাইনার রজুলে ও বাইনাল কুফরে ওয়া শিরকে তর্ক সালাহ, একজন মুসলিম বান্দা এবং কুফর এর মাঝে আর শিরক এর মাঝে পার্থক্য হলো তর্ক সালাহ, নামাজ ছেড়ে দেওয়া। তো নামাজ ছেড়ে দেওয়া এটাই হলো কুফরি। এবং আর এক হাদিসে এসেছে যে আলা আহদুল্লাজি বাইনানা বাইনাহুমা সালাহ, আমাদের এবং তাদের কাফেরদের মাঝে পার্থক্য যেটা সেটা হলো সালাত বা নামাজ। ফামান তারাকাহা ফাকাদ কাফার, যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে কুফরি করলো। আর এই কুফরি যেটাকে যারা এরকম করে টোটালি নামাজ ছেড়ে দেয় কুল্লিয়াতান সম্পূর্ণরূপে, হ্যাঁ, তাহলে এরা তো মুসলমান থেকে খারিজ হয়ে যাবে, মুসলমান থেকে বেরিয়ে যাবে, তাতে কোনোই সন্দেহ নেই। তবে তাদের একটা সুযোগ রয়েছে, সেটা কি তারা যদি তওবা করে, ইস্তেগফার করে, তাহলে আর যদি সে অস্বীকার করে যে নামাজ পড়তেই হয় না, তাহলে সে যে কুফর আকবার তাতে কোনোই সন্দেহ নেই। কাজেই যেহেতু আপনি বলেছেন জীবনেই নামাজ পড়ে না, হয়তো একদিন দুই দিন ঈদের নামাজে গেছে, তা এরকম লোক তারা মুসলমান থেকে বেরিয়ে যাবেই। এবং আরও বলেছেন যে তিনি যে কোনো পীর সাহেবের ভক্ত, পীরের ভক্ত, পীর সাহেব হয়তো তার পীরকে দেখেছেন যে পীর সালাত আদায় করে না, অথবা এমন মনে করেন যে আমি পীরের মাধ্যমেই নাজাত পেতে পারি, তাই এই জন্য ইসলাম থেকে বেরিয়ে যাওয়ার একটি মাধ্যম হলো শিরিক করা, হ্যাঁ, এবং আরেকটি মাধ্যম হলো আল্লাহ এবং বান্দার মাঝে একটা কি ওসিলা, যেটা যেই ওসিলাগুলি ইসলামে গ্রহণ করা হারাম। যেমন আল্লাহকে বাদ দিয়ে বিভিন্ন পীর ওলি আউলিয়া দরবেশ, হ্যাঁ, তাদেরকে নিজেদের মাধ্যম হিসাবে গ্রহণ করা যায়, এরাই আমাদের মাধ্যম আল্লাহর কাছে তরিয়ে নেওয়ার জন্য, হ্যাঁ, এরাও ইসলামের গণ্ডি থেকে বেরিয়ে যাবে। অর্থাৎ আল্লাহকে বাদ দিয়ে যারা এরকম ওলি আউলিয়া পীর দরবেশ তাদেরকে গ্রহণ করবে এবং তাদের কাছেই, তাদের মাধ্যমেই তারা সাহায্য চাবে, তাদের কাছেই তারা ধান্না দেবে এবং তাদেরই তারা সম্মান করবে, তাদের জন্য মানত করে, হ্যাঁ, পীরের জন্য, বাবার জন্য সব কিছু করে, এরাও মুশরিক, এটাও একটা শিরক। আর এই শিরকের কাজ করার কারণে, হ্যাঁ, পূর্বেকার যুগে এই যে নেককার মনে করে যে এরা আল্লাহর বান্দা, এরাই আমাদেরকে তরিয়ে নেবে, যেটা পূর্বেকার মুশরিকরা মনে করেছিল কাবা ঘরে তারা ইবাদত করতো আল্লাহরই, কিন্তু এই মূর্তিগুলোকে চতুর্দিকে ঘুরে তারা বলতো মা না আবুদু হামিল্লা লিউকারিবুনা ইলাল্লাহ জুলফা, আমরা আল্লাহর নৈকট্য করে দেবে এরাই, এই জন্যই আমরা এদের ইবাদত করি, হ্যাঁ, যেটা সূরা জুমারের 3 নম্বর আয়াতে বলা হয়েছে। কাজেই এদের আকিদা, এদের বিশ্বাস হলো যে আমার বাবাই আমাকে তরিয়ে নেবে, আমার পীরে আমাকে তরিয়ে নেবে। তো এইগুলি লোক ইসলাম থেকে বেরিয়ে গেছে এবং বেরিয়ে যাবে। তবে আপনার একটা সুযোগ রয়েছে, আপনি যেহেতু তার সন্তান, আপনি তাকে নসিহত করবেন, তাকে উপদেশ দেবেন। তবে কোনো বাবা এবং মা যদি, তারা যদি মুশরিক হয়, মুশরিক মানে শিরক করে, তারপরেও তার সঙ্গে কঠোর ভাষায় ব্যবহার না করে আল্লাহ বলছেন ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া
মারুফা, যেটা সুরা লোকমানের 15 নম্বরে আয়াতে আছে, যে দুনিয়ায় তাদের সঙ্গে অতি উত্তম আচরণ করো, উত্তম ব্যবহার করো, ভালো করে তার সঙ্গে তুমি কি নসিহত করার চেষ্টা করো, তাকে বোঝানোর চেষ্টা করো, যাতে করে বোঝে যে না আল্লাহ রব্বুল আলামিন আমার ওপর ইসলাম ফরজ করেছেন, মা আমাকে মানতে হবে, না হলে আমি মুসলমান থাকতে পারবো না, হ্যাঁ ইত্যাদি সুন্দর করে তাকে বোঝানোর চেষ্টা করেন। কারণ এই লোক যদি তওবা না করে মৃত্যুর পূর্বে, তাহলে সে জাহান্নামে চলে যাবে, তাতে কোনো সন্দেহ নেই। কাজেই এরকম করে না বলে আপনি তাকে বলবেন যে বাবা এই মুসলমান থেকে বেরিয়ে যাওয়ার কিছু কারণ রয়েছে, তার মধ্যে এটা একটা যে পীর মুর্শিদ ইত্যাদি ধরা, হ্যাঁ তাদেরকে আল্লাহ ছাড়া গায়রুল্লাহর মতো, ওদেরকে আল্লাহর মতো সম্মান করা, এটা একটা, এবং পাশাপাশি সালাত কেউ যদি আদায় না করে, নামাজ যদি কেউ না পড়ে, তাহলে মুসলমান কাফের এর মধ্যে পার্থক্য হলো নামাজ। বাবা নামাজ পড়ি, আসুন নামাজের জন্য যাই, আমরা ছেলে হয়ে আপনার নামাজ পড়ি, মেয়ে হয়ে নামাজ পড়ি, বাবা তুমি কেন পড়বে না, সুন্দর করে আপনি না পড়লে অন্য কোনো আলেম দ্বারা বোঝানোর চেষ্টা করেন এবং সুন্দর হেকমতের সঙ্গে বোঝানোর চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, আল্লাহর কাছে প্রার্থনা জানান, কারণ ছেলে মেয়ের দোয়া হয়তো লাগতে পারে। যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করেছিলেন মায়ের হেদায়েতের জন্য, আল্লাহ তাকে হেদায়েত করে দিয়েছেন, তা আপনিও আপনার বাবার হেদায়েতের জন্য দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে হেদায়েত দান করেন। আমিন ওয়া সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। وما اختلف الذين أوتوا الكتاب إلا من